ফের ক্ষোভের বহিঃপ্রকাশ ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর। সাম্প্রতিককালে দলীয় কর্মসূচি নিয়ে ফের বিদ্রোহী মনোভাব বিধায়কের। উল্লেখ্য, সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনাবলীকে কেন্দ্র করে জেলা নেতৃত্বের সঙ্গে তার সংঘাতের ঘটনা প্রকাশ্যে এসেছে। এমনকি জনসংযোগ যাত্রায় গত 30 এপ্রিল অভিষেক ব্যানার্জির ইসলামপুরে সভা করেন, সেখানেও আমন্ত্রণ পাননি বিধায়ক। এরপরে বিধায়কের বাড়িতে অভিষেক ব্যানার্জির আসবার সম্ভাবনার কথা শোনা গেল, তা বাস্তবে হয়নি, যা নিয়ে নিজের হতাশা ব্যক্ত করেছেন তিনি। গত 1 মে রায়গঞ্জ থানার দুর্গাপুরে অভিষেক ব্যানার্জির ডাকা সাংগঠনিক বৈঠকেও আব্দুল করিম চৌধুরীর অনুপস্থিত থাকায় রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছিল। নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষণা করাতেই এই বৈঠক বয়কট বলে দাবি করেছেন করিম সাহেব। এই বৈঠকেই জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালকে বিবাদ মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু 4 দিন কেটে গেলেও কোনো প্রচেষ্টা নজরে না আসায় ফের বিস্ফোরক বিধায়ক আব্দুল করিম চৌধুরী। জেলা সভাপতি এই সমস্যার মূলে রয়েছেন বলে দাবি করেছেন তিনি, তবে জেলা সভাপতি এলে তিনি স্বাগত জানাবেন বলে জানিয়েছেন বিধায়ক করিম সাহেব। ওর যুক্তি আছে, কিন্তু আমি বলছি যে ইসলামপুরের বিধায়কের কাছে যদি খবর ছিল পুলিশের মাধ্যমে বা পুলিশ যেরকম ব্যবস্থা করেছিল সেই অনুযায়ী যদি 5 মিনিট যদি চড়িয়ে যেতে পারতো বা কোনো কথা বলতো অভিষেক, সেটা বিরাট একটা লোকের মধ্যে ইয়ে হয়ে আছে। তো 5 মিনিট তো বুঝে লাগতোই না। সাংগঠনিক বৈঠকে গেলেন না কেন আপনি দুর্গাপুরে? না তো আমি যে বিদ্রোহী এমএলএ না, একটা বিদ্রোহী এমএলএ কেউ কিছু লাগবে সাংগঠনিক মিটিংয়ে আমার সাথে কথা বলার জন্যে? এটা ফুলের ফুলের তোরার আমার আমার হাত দিয়ে দিবে, ওকে ওয়েলকাম করবো আর কি। এবার তো আমাকে হারানোর চেষ্টা করেছিল, সেই জন্যে এখন বারবার যে আমি যে লড়াই করে চাচ্ছি নিজেকে বিদ্রোহ ঘোষণা করেছি। এখানে খুন হলো, মমতা দিও বললো, মমতাকে বললাম যে আপনার লোকগুলো খুন করে দিচ্ছে মমতা দি, এই জন্য আপনি দেখবেন না এটা কেমন করে কী হবে, এই জন্য আমি নিজেকে বিদ্রোহ করে ঘোষণা করেছি উচিত কথা বলার জন্য, ন্যায্য কথা বলার জন্য। ঐতিহ্যবাহী কাটনাকালী মায়ের বাৎসরিক পুজো উপলক্ষে শুক্রবার অসংখ্য ভক্তের সমাগম হলো মন্দির চত্বরে। প্রতি বছরের মতো এবছরও বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কাটনাকালী মায়ের পুজোর আয়োজন করা হয়। ডালখোলা খ্যাসা বিহারের বলরামপুর থানার অন্তর্গত কিরোরা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে শতাব্দী প্রাচীন কাটনাকালী মায়ের মন্দির। পুজো উপলক্ষে মেলা বসে মন্দির প্রাঙ্গণে, ভক্তদের ভিড় সামাল দিতে বিহার পুলিশের পক্ষ থেকে 100 পুলিশ কর্মী ছাড়াও রেল পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছিল। এদিন পুজো দিতে আসেন করণদিঘির বিধায়ক গৌতম পাল সহ অন্যান্যরা। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। বহু দূর দূরান্ত থেকে এদিন ভক্তরা এখানে আসেন পুজো দিতে। এবং জাগ্রত এই কাটনাকালী মাতা পুজো প্রত্যেক বারে আমি আসি, এবার আরও বেশি ভালো লাগছে যে প্রচুর ভক্তের সমাগম হয়েছে এবং প্রচুর মানুষ খিচুড়ি প্রসাদ নিচ্ছে। আমি নিজেও মাটিতে বসে খিচুড়ি প্রসাদ খেলাম, খুব সুন্দর রান্না হয়েছে, মায়ের ভোগ খুব সুন্দর হয়েছে এবং প্রচুর ভক্ত মন্দিরে পুজো দিচ্ছে। অনেক বড় মেলা বসেছে, অনেক দোকান এসেছে এবং দূর দূর থেকে বিহার থেকে প্রচুর, বাংলা থেকে প্রচুর মানুষ প্রত্যেকবারই আসে। আমি মায়ের কাছে প্রার্থনা করছি মা যাতে সবাইকে আশীর্বাদ করে, সবার মনস্কামনা পূর্ণ হয় এবং সমস্ত মানুষকে, ভক্তবৃন্দকে যাতে ভালো রাখে, সুস্থ রাখে।